এই মুহূর্তের বা সব থেকে বড় খবর, মুকুল রায়কে চেয়ারম্যান বানাতেই তৃণমূলের 8 MLA ইস্তফা দিল, যেখানে আবার বড়সড় ভাঙনের মুখে পড়লো তৃণমূল কংগ্রেস। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিধানসভা পাবলিক অ্যাকাউন্টের কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল, কিন্তু গতকাল সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে গিয়েছে। কারণ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নাম ঘোষণা দিয়েছে এই কমিটির চেয়ারম্যান হিসেবে। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে ব্যাপক বিরোধিতায় সরব হয়েছে বিজেপি শিবির। সাংবাদিক বৈঠক করে বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য শাসক দলের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম ভেঙে অভিযোগ তুলছেন। এবার জানা গেল এই সূত্রে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন গেরুয়া শিবির বাহিনী। সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার বিকেলে বিজেপির 5 জন সদস্য রাজ্য ভবনে যেতে পারেননি, তাদের নেতৃত্ব দিবেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সূত্র